হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, অনেক অপেক্ষার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কিভাবে আবেদন করতে হবে, কতগুলো আসন ফাঁকা রয়েছে, সব কিছু নিয়ে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটের অনার্স ট্যাবের মধ্যে নতুন একটি নোটিশ আজকে প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন 3 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 17 সেপ্টেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তার মানে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন আগামী 3 সেপ্টেম্বর থেকে শুরু, 17 সেপ্টেম্বরে শেষ হবে। 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং প্রথম দ্বিতীয় কোটা অথবা প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেই সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো এই হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের শর্ত। তো আমি শর্ত নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করব, কারণ অনেকেই তোমরা এই বিষয় সম্পর্কে বুঝতে পারো না। তো যাই হোক, এরপরে কী বলা হচ্ছে, কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিষ্পত্তি করা হয়নি সেই সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করতে পারবে না। অর্থাৎ যাদের প্রাথমিক আবেদন নিষ্পত্তি করা হয়নি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, মানে নতুন যারা শিক্ষার্থী তারা পারবে না। এছাড়াও উল্লেখ্য 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটা বা প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 11 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এরপরে কী রয়েছে, এখান থেকে যদি দেখো দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের যে টাইমলাইন রয়েছে 3-9-2023 তারিখ থেকে শুরু আর 17 তারিখ পর্যন্ত করা যাবে। কিভাবে আবেদন করতে হবে এইটা নিয়ে আমি আলাদা করে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করব। তোমরা মোবাইলের মাধ্যমেই আবেদনটি করতে পারবে, আমি সম্পূর্ণ মোবাইলেই তোমাদেরকে দেখাবো। ওকে, এছাড়া বলা হচ্ছে যে এই পর্যায়ে আবেদনকারীর বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে কোনো একটি কলেজ সিলেক্ট করলেই ওই কলেজে ভর্তিযোগ্য বিষয়ের শূন্য আসনের তালিকা দেখতে পাবে। অর্থাৎ তোমার ওই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেটি দেখতে পারবে এবং আবেদনকারী প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এলিজেবল বিষয় পছন্দক্রম অনুযায়ী নির্ধারণ বা এন্ট্রি করতে পারবে। এছাড়াও একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তার মানে 5টি কলেজে তুমি আবেদন করতে পারবে। আর রিলিজ স্লিপের আবেদন করার পর আবেদনের যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না, শুধুমাত্র নিজের কাছে রাখতে হবে, আর কোনো ফি প্রদান করতে হবে না। আর সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। এই হচ্ছে তোমাদের রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত নোটিশটি। এবার তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের রিলিজ স্লিপে কতগুলো আসন ফাঁকা রয়েছে। দেখো, রিলিজ স্লিপে সর্বশেষ আপডেট আমি যতটুকু পেয়েছি সেই অনুযায়ী 70,000-এর মতো আসন ফাঁকা রয়েছে। সো তোমরা অনেকেই কিন্তু সুযোগ পেয়ে যাবে। যদি একটু কৌশলী হয়ে আবেদন করো তাহলেই তোমাদের অনেকেরই দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 70,000 আসন কম না, অনেক আসন ফাঁকা রয়েছে। তো আবেদনের জন্য কিন্তু অনেকটাই সময় দেওয়া হয়েছে। এই সময়টার মধ্যে সঠিক ডিসিশন নিবে, যেহেতু সর্বশেষ কার্যক্রম তাই ভাবনা চিন্তা করে কলেজ সিলেকশন করতে হবে। কোন কলেজে আসন বেশি রয়েছে, তারপর তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী কোন কলেজগুলোতে আবেদন করা উচিত, এগুলো দেখে শুনে তারপর তুমি ডিসিশান নিও এবং সঠিক সময়ে আবেদনটি করার মাধ্যমে তোমার রিলিজ স্লিপের আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।